আমরা নিজে নিজে চেষ্টা করি, এই জন্য আমাদের উপরে বিপদ। মানে এমন দিন এমন সময় এইরকম গরম আর কেউ, আমাদের সমাজের লোকেরা খারাপ কাজ যদি করে, আমাদের পদে পদে লোকেরা যদি খারাপ কাজ করে, এই পাপটা কিন্তু আমাদের উপরে সবার উপরে আছে। এটা কোরআনের এক কথা। যদি মোয়াল্লার আস্থা দেখেন, মুসলমান কান্ট্রিতে কিভাবে মারতেছে মুসলমানদেরকে, বেজাতিরা মারতেছে মাইক খানে। একটা কথা আসেন, শেষুন আমরা এসে গেছি পাচ্ছি রেজাউল করিম খোকন সাহেব উপজেলা সম্পর্কে তুলে ধরেছে, সেটার জবাব খারাতিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি সাহেব দিয়েছে। আপনারা জনগণ কিন্তু বুঝেছেন, আমরা কিন্তু প্রমাণ পেয়েছি, আমরা কিন্তু ডকুমেন্ট পেয়েছি। পরে আমরা জিজ্ঞেস করতে পারবো চেয়ারম্যান সাহেব কি করেছেন, চেয়ারম্যান সাহেব কি করেছেন। আমি জাহাঙ্গীর হুজুরকে আমার খারাতিয়া নিলে কিছু নাই দিই, কিন্তু অনেক কাজ আছে, করতে পারো করে না। যদি আজকে যদি সেই জন্য আল্লাহর কাছে দায়ী থাকবে, এক চেয়ারম্যান, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, সবাই, আমরা কোনো হকালাল থাকে না আমাদের উপরে। এই গ্রাম থেকে নিয়ে উপজেলা পর্যন্ত এটা তাদের হক, তারা আমাদেরকে মিলিয়ে দিলে রাখে, আমরা তো সরকারে কি করবে, এটা মিলিয়ে রাখার হক হলো তাদের। এই সামনের বড় বড় চেয়ারে দাঁড়া পড়তে তাদের, যদি না করে যে জন্য তারা দায়, এই জন্য আল্লাহ কি করে দিয়া একবার নিঃশ্বাস করে দেন। আমরা বাকি থেকে যা শুনেছি ইনশাল্লাহ।